প্রায় 26 বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে বিয়ে, 53 বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেতা কাঞ্চন মল্লিক। কেন কাঞ্চনের প্রতি বারবার আকৃষ্ট হন মহিলারা, জানালেন এবার সে তথ্যই কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পিঙ্কির সঙ্গে 17টি ডিভোর্স হয়েছে কাঞ্চন মল্লিকের। এরই মধ্যে 14ই ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরে ফেলেছেন কাঞ্চন আর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেভাবে সুপুরুষ বলা চলে না কাঞ্চনকে, নেই সিক্স প্যাক অ্যাপ, নেই লুকস, তার সত্ত্বেও বারবার মহিলারা প্রেমে পড়েছেন কাঞ্চনের। নিজের থেকে 26 বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন কাঞ্চন এবার পালা আইনত বিয়ে করার। কেন অল্প বয়সী মহিলারা কাঞ্চনের প্রেমে পড়েন সে কথাই ফাঁস করলেন এবার তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। কাঞ্চন মল্লিক প্রথম বিয়ে করেছিলেন 1.5 দশক আগে। অল্প বয়সী ভক্ত অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন প্রথমবার। অনিন্দিতা আর কাঞ্চনের দাম্পত্য 7 বছর চলেছিল, তারপর ডিভোর্স হয়ে যায় অনিন্দিতা আর কাঞ্চনের। অনিন্দিতার পর কাঞ্চনের জীবনে এন্ট্রি নেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 2011 সালে কাঞ্চন আর পিঙ্কি বিয়ে করেন, 2024 সালে হয় তাদের ডিভোর্স। সংসার সুখী হয় রমণীর গুণে। এই সিরিয়ালে একসঙ্গে কাজ করতেন কাঞ্চন আর অভিনেত্রী পিঙ্কি। এই সিরিয়ালে কাজ করতে করতে একে অপরকে মন দিয়েছেন তারা। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী পিঙ্কি জানিয়েছেন কেন বারবার মেয়েরা আকৃষ্ট হন কাঞ্চনের প্রতি। তার কথায়, সংসার সুখী হয় রমণীর গুণে সিরিয়ালে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন। সেই সময় অনিন্দিতার সঙ্গে সদ্য ডিভোর্স হয়েছিল কাঞ্চনের। লাঞ্চ টাইমে দেখতাম লোকটা সিগারেট ছাড়া আর কিছুই খায় না। খুব ধমক দিয়েছিলাম আমি, বলেছিলাম এটা আপনি কি করছেন, খাবার না খেয়ে ছাইপাশ খাচ্ছেন? আমার এই বিষয়টা কাঞ্চনের ভালো লেগে গেছিল হয়তো, আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল পরে। আসলে লোকটার ফেস ভ্যালু খুব খুব সুন্দরভাবে কথা বলে মন ছুঁয়ে নিতে পারে, আমার মনটাও ছুঁয়েছিলেন। এভাবেই হয়তো মেয়েদের মন জিতে নিতে পারেন তিনি। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে 3 নম্বর বিয়েটা করে ফেললেন কাঞ্চন। আইনত হয়ে গেছে বিয়ে, এবার সামাজিক বিয়ে করবেন 6ই মার্চ। সামাজিক মাধ্যমে একটি ক্যাপশন লিখেছিলেন অভিনেতা, সেখানে তিনি লেখেন, খুব ভালোবাসি তোমাকে, এভাবেই ভালোবাসা দিয়ে চিরটাকাল আগলে রাখিস আমায়। তাতে দেখা গিয়েছিল জনগণ কমেন্ট করেছেন, একজন লিখেছেন আপনি তো আবার ছেড়ে দেবেন, এই নিয়ে 3 নম্বর, সবাই আপনাকে আগলে রাখে আর আপনি ছেড়ে দেবেন, পারলে আপনিও এবার আগলে রাখুন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।